اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، انك تقضي ولا يقضى عليك. السلام عليكم ورحمه الله وبركاته، والحمد لله وحده، والصلاه والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহর জন্য তাসলিম বর্ষিত হোক শেষ নাবি মোহাম্মদ সল্ল্লাহ সাল্লামের উপর আল্লাহ হুম্মা সল্লে আলাই আল্লাহ আলাই আজকে দিনে বৈঠকের বিষয় হচ্ছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম জিম্মা গ্রহণ করছেন যে ব্যক্তি ছয়টি বিষয়ের আমল করতে পারবে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তাদের জন্য জান্নাতের জিম্মা হয়ে যাবেন সে বিষয়গুলা কি عم ان شاء الله بيجابو. عن عباده بن الصامت ان النبي صلى الله عليه وسلم قال: أضمنوا لي ستا من انفسكم اضمن لكم الجنه اصدقوا اذا حدثتم واوفوا اذا وعدتم وادوا اذا تمنتم اذا تمنتم واحفظوا فروجكم وغضوا ابصاركم وكفوا ايديكم. ইমাম আহমদ বিন হাম্বাল হাদিসটি নেসছেন আহমাদ যে ইমাম আহমদ বিন হাম্বাল এবং সোয়াবুল ইমান তার গ্রন্থ হাদিসটি নেসছেন ইমাম বাই হাকি সোয়াবুল ইমানে জি মিসকাত মাসাবিহ হাদিসটি নেসছেন লেখক মিসকাত আলমাসাবিহ লেখক যে হাদিস নাম্বার চার হাজার আটশত সত্তর নাম্বার হাদিস চার হাজার আটশত সত্তর নম্বর হাদিস জি ওবাদা ইবনে সহমেত রাদেলাহতে বর্ণিত রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বলেছেন তোমরা নিজেদের জন্য ছয়টি বিষয়ের জিম্মাদারি গ্রহণ করো তোমরা তোমরা নিজেদের জন্য ছয়টি বিষয়ের জিম্মাদারি গ্রহণ করো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিন হয়ে যাব আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন যে তোমরা ছয়টি বিষয়ের জিম্মাদার হলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হব এক নম্বরে তিনি বলছেন যে উসদুকু ইদা হাদদাসুম তোমরা কথা বলবে সত্য বলবে যখন তোমরা কোনো কথা বলবে সত্য কথা বলবে ও আদা করলে পূর্ণ করবে ও আদা করলে সেটা পূর্ণ করবে তোমরা ও আদা করলে সেটা পূর্ণ করবে তিন নাম্বারে তোমাদের নিকট আমান্ত রাখা হলে সেটিকে আদায় করে নেবে আমানতের খেয়ানত করবে না আমানত রাখা হলে তা সময় মতো আদায় করবে জি চার নাম্বারে নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করবে নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করবে পাঁচ নাম্বারে দৃষ্টিকে নিচে রাখবে তোমার দৃষ্টিকে নিচে রাখবে ছয় নাম্বারে নিজের হাতকে অন্যায় কাজ হতে বিরত রাখবে জি হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমরা যখন কথা বলবো সত্য বলব মিথ্যা বলবো না ওয়াদা করলে কারো যদি আমরা ওয়াদা করি ওয়াদাটা পূর্ণ করব এরপরে আমানত রাখা হলে কেউ যদি আপনার নিকট নিত নিকট আমানত রাখে আমানতটা ঠিকভাবে আদায় করে নিব এরপরে নিজের এই লজ্জা স্থানকে হেফাজত করব ছেলে হোক অথবা মেয়ে হোক ছেলে হোক অথবা মেয়ে হোক নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে বিবেচার অন্যায় অপকর্ম বেহাপনা থেকে নিজেকে রক্ষা করবে যে নিজের দৃষ্টিকে নিচে রাখবে তার মানে আপনি রাস্তা পথে চলছেন আপনি পুরুষ মানুষ বেগান মেয়েকে আপনি যাতে রাস্তায় চলছে বেগানা মেয়ে আপনি সবগুলার প্রতি আপনি দেখে থাকবেন না হঠাৎ করে চোখ পড়লে যখনই পড়বে আপনি নিচের দিকে মুখ করে নেবেন অনুরূপী মেয়েরাও অন্যায় কর্ম যেগুলো অন্যায় কাজ সেগুলো দেখবে না নিজের দৃষ্টিকে অবন নিচু করবে ছেলেরা যেমন করে মেয়েরাও করবে উভয়ের পর্দা রয়েছে তাই দেখা যায় ছেলের মেয়েরা ছেলেদের প্রতি তাকিয়ে থাকবে যদি এরকম তাকিয়ে থাকে দেখা যায় তার দৃষ্টি আসতে পারে অনুরূপ ছেলেরাও মেয়েদের দিকে তাকিয়ে থাকবে না রাস্তা আপনি চলছেন বা ছেলে মেয়ে অথবা আপনি নিজের চোখকে অবন অবনমিত করেন এখন বর্তমানে নেট হয়ে গেছে ইন্টারনেট এই মানুষ ইন্টারনেট এমনভাবে ব্যবহার করে দেখা যায় তারা অন্য অপকর্ম করতে থাকে যা হোক বিষয়টি বলা হচ্ছে আপনার চক্ষুকে নিচুগামী করেন অন্য অপকর্ম থেকে নিজেকে রক্ষা করেন জি নিজের হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখেন আপনি নিজে নিজে অন্যায় কাজ করবেন না নিজের হাত দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্যায় কাজ করবেন না তাহলে দেখবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে বললেন যে যে ছয়টি কাজ করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বল তার জন্য জান্নাতের জিম্মা নিয়ে নিবেন তাই আল্লাহ সুবাহাত আল্লার কাছে আমরা আশা করছি যে আল্লাহ সুবাহাতালার কাছে আমরা কাকুতে মিনহত করবো আল্লাহ যেন আমাদের কাজগুলা করা তফিক দান করেন এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন ওয়াকিরে আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহি আলামিন সুবহানাকা আল্লাহুম্মা সাদা বিহামদিকা আশহাদু আল ইলাহা